7ই জুলাই রথযাত্রার দিনে উত্তর কলকাতা বাইক পাড়াতে শুরু হলো রূপকথাজ স্ন্যাপস্কেপ, একটি ভিন্ন ধর্মী গ্যালারি। রূপকথাজ স্ন্যাপস্কেপে দেবলীনা দত্ত এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব এসে উদ্বোধন করলেন রূপকথা রুদ্রর একক এক্সিবিশন অফ ফটোগ্রাফস। রূপকথার ফটোগ্রাফস কালেকশনে ছিল মূলত স্ট্রিট ফটোগ্রাফি এবং নেচার বা এনভায়রনমেন্ট নিয়ে তার স্টোরি টেলিং। নমস্কার, আমার নাম রূপকথা রুদ্র, আর রূপকথা স্ন্যাপস্কেপ হচ্ছে আমার এই মানে গাইডেটার নাম। আর আজকের আমার সেকেন্ড এক্সিবিশন করছি, এই গ্যালারিতেই আমাদের ওপেনিং ওপেনিং করছি। আর আমাদের ওই জানুয়ারিতেই মানে ওই ফেব্রুয়ারিতেই আমাদের ফার্স্ট এক্সিবিশন হয়েছিল। তো এই সেকেন্ডটা আমরা আমাদের গাইডে করছি, কারণ যে অনেক ছবি এখানে চলে আসছে, তো আমরা আমাদের মতন করে এবার আমরা মানে এক্সিবিট করব। আর এরই মধ্যে অনেকগুলো ছবি আমি তুলেছি, অনেকগুলো মানে এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, অনেক মানে নিউ নিউ জার্নালসে পেরেছি। তো ওর জন্যেই এটা আর একটা নিউ জার্নি আমরা শুরু করছি। এবারে কটা পেন্টিংস আছে? পেন্টিংসে ফটোগ্রাফস এখানে মানে অনেকগুলোই আছে, মানে অ্যারাউন্ড তো মানে 100 বা তারও বেশি তো আছেই। ওটা এক্সাক্ট কমপ্লিটে ঠিক আমার জানা নেই, অনেকগুলো এখানে আছে। আর নিউ নিউ মানে আগে যেগুলো এক্সিবিট হয়ে গেছে সেগুলো খুব কম কম আছে, কিন্তু আর যেগুলো নিউ নিউ হয়েছে সেগুলো বাজারে খুব মানে প্রশংসা পেয়েছে, সেগুলো আমরা এখানে এবার রেখেছি। চোখকে ধরে ফেলতে হয়, না হলে ওটা বোঝা যায় কম্পোজিশন। তো সেই চোখটার কথা রয়েছে। এমন কিছু আউটস্ট্যান্ডিং মুহূর্ত আমি দেখলাম, যেটা দেখে তো আমার এতটাই আমি ইমপ্রেস যে আমার মনে হচ্ছে আমার সাথে ওর সাথে আমাকে একটা কোলাবোরেশন করতে হবে, যদিও ইন্টারেস্টেড হয় নিশ্চয়ই নেচারের সঙ্গে কিছু একটা নিশ্চয়ই। সেটা কি দেবলীনার ফিটনেসের উপর হবে? না, একদমই ফিটনেসের উপর হবে না। আমরা পেয়ে গেছি রূপকথা রুদ্রর প্রাউড ফাদার। স্যার, আপনার নাম? আমার নাম প্রতীক রুদ্র। আচ্ছা, আপনার মেয়ে তো খুব ছোটো বয়স থেকেই ফটোগ্রাফিতে তার একটা ন্যাক আছে, এবং তার একটা ফর্মাল সেকেন্ড এক্সিবিশন শুনলাম। তো কলকাতার বাইরেও কি আপনার মেয়েকে আপনি চাইবেন প্রমোট করতে? হবে ডেফিনেটলি, ও তো কলকাতার বাইরেও প্রচুর। আমরা পেয়ে গেছি রূপকথার মাকে। ম্যাডাম, আপনার নাম? নমস্কার, আমার নাম মীনাক্ষী রুদ্র। মীনাক্ষী ম্যাডাম, স্কুলে যখন পড়াশোনা শুরু করেছিল তখন থেকে কি রূপকথার এই ন্যাক টুয়ার্ডস ফটোগ্রাফি? হ্যাঁ, মানে অনেক ছোট তখন, পড়াশোনা শুরু করারও আগে আমার প্রথম মনে আছে। Like this, object-oriented.